গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি উঠেছি অ্যারাউন্ড 8টা সাড়ে 8টা। আজকে এত ঠান্ডা লাগছিল না, আমি সকাল সকাল উঠি স্নান টান সেরে নিই। এখন বাজে 10টা, এই স্নান টান করে উঠলাম। এখন কাকু পুজো দিচ্ছে, ভাবলাম ব্লগটা স্টার্ট করি। বাংলাদেশে এসেছি, আরে কথা বলবো কি, বাংলাদেশে এসে পদ্মা ইলিশ না খেলে হয়? তাই আজকে কাকিমণি পদ্মা ইলিশের রান্না করছে। এখানে দু রকমের ইলিশ হয়, একটা তো পদ্মা তোমরা সবাই জানো, আর একটা হচ্ছে ওই ম্যাগনা ইলিশ। তো চিটাগাঙের হয় হচ্ছে, কিন্তু কাকু এনেছে পদ্মা ইলিশ এনেছে, তাহলে পদ্মা ইলিশ ট্রাই করবো। আর হ্যাঁ, কাকিমণি রেসিপিটা বললোই তো যে পাতলা এমনি ঝোল হবে, আমরা অ্যাকচুয়ালি ঝোলটা খেতেই বেশি ভালোবাসি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিল, তাই তো? ওই অ্যালার্জির জন্য বেগুনটা অ্যাভয়েড করো না। জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, তাই তো? আমি এর আগেই ব্লগে বলছিলাম কি, ওদের একদম বাড়ির পাশেই রাস্তা, সারাক্ষণের জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ পাও। আমি দেখাচ্ছি স্ট্রিট জ্যামটা। আমি এই মাত্র কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তো আমি ভাবলাম কি দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। দেখো অবস্থা, আর এটা হচ্ছে স্কুল, ঠিক আছে? সারাক্ষণ বাচ্চারা এখানে, আগে কালকে রাত্রে দেখছি রাত 10:30টার সময় বাচ্চারা, মানে আশেপাশের লোকালিটির বাচ্চারা খেলছে, আর এখন মনে হয় স্কুলের বাচ্চারা খেলছে। দাঁড়াও দেখাতে পাচ্ছি না, এই যে সব স্কুল ড্রেস পড়াই যে, আর এখানে বাচ্চারা খেলছে। মানে এখন তো আমার এরকম হয়েছে, যেহেতু আমাদের, মানে আমার তো একদম রোড সাইডের পাশে বাড়ি না, মানে রোড সাইড মানে মেইন রোডের পাশে বাড়ি না, এখন তো এমন হয়েছে যে সকালে গাড়ির হর্নে আমার ঘুম ভাঙছে, আবার রাতে ঘুমটা আসছে ওরকমই। কালকে দেখছি রাত 11টা, তখন অলমোস্ট বেডে চলে গেছি, হ্যাঁ ঘুমোবো ঘুমোবো করছি, তখনও দেখছি মাইক্রোফোনে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করছি। রান্না হয়ে গেছে, আর বেশি দেরি করবো না লাঞ্চ করতে, তো লাঞ্চের জন্য চলে। এখন ঘড়িতে বাজে 4টে, অনেকক্ষণ আগেই বেরিয়েছি, অ্যারাউন্ড ওই 3:30 নাগাদ, ভাবলাম আবারও একটু ঘুরে আসি। তো আজকে এসেছিলাম বাংলাদেশে আসান মঞ্জিলে,
এই প্রাসাদটা অ্যাকচুয়ালি নবাবদের প্রাসাদ হিসাবে আগে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটা জাদুঘর হিসাবে পরিচালিত হচ্ছে। এই সামনেই যে প্রাসাদটা দেখছো তার আশেপাশে একটা বাগান মতন রয়েছে। এই জাদুঘরে যখন এন্ট্রি নিয়েছিলাম, কিছুটা এন্ট্রি নেওয়ার পরে গার্ড ক্যামেরা অফ করতে বলছিল, আমার মতন আরও যারা ছিল সবাইকেই বলছিল ক্যামেরা অফ করতে। তো কিছুটা আমি শো করতে পারিনি, কিন্তু আমি কিছুটা মুখেই বলে দিচ্ছি জাদুঘরের ভেতরে কী কী রয়েছে। তার আগে বলি আমরা কে কে গেছিলাম, আমি আর কাকিমুনি আর কাকিমুনির এক বান্ধবী, আমরা তিনজন মিলেই গিয়েছিলাম। এখানে রয়েছে আসান মন্দিরের ইতিহাস এবং নবাবদের পরিচিতি আর বংশতালিকা। নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, লোহার আলমারি, কাঠের ডাইনিং টেবিল, চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল, তরোয়াল, ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, কাঠের রেলিংয়ের সিঁড়ি, কিন্তু এইখানটা যাওয়া বন্ধ ছিল, একদম চেন দিয়ে বাঁধা ছিল সামনেটা, আর এটা খেলাঘর। অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে হাজির আমরা তিনজনে, এই যে সবাই হাই হাই করছে, আমি সবাইকে আর কি বলছি আর কি মারছি, তো হাসছে, হেসে চলে যাচ্ছে সবাই। আমরা এই জাদুঘর থেকে বেরোনোর পরে আমরা গেছিলাম বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে, কিন্তু আজকে লাকটা আমাদের এমনই খারাপ ছিল যে কোথাও গিয়ে ভিডিও করতে দিচ্ছিল না। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টে তো লেখাই ছিল যে নো ভ্লগিং অ্যালাউড। বুড়িগঙ্গা রেস্টুরেন্টটা সদরঘাটে অবস্থিত আর কি। এই লঞ্চগুলো যে দেখতে পাচ্ছ, এখান থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায়। এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল, সুন্দরবন এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া যায়। ব্লগটা আমি এখানে শেষ করছি, আর আমি যে ব্লগটা আজকে শেয়ার করলাম, এই ব্লগে পুরোটাই পুরো কি মানে 80% আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। তার কারণ ওখানে যখন কালকে আমি ভিডিও নিচ্ছিলাম, খুব মানে ভয় ভয় ভিডিও নেওয়া হচ্ছিলো, অনেকেই ফটো তুলছিল, ভিডিও করছিলো, কিন্তু আমাকে যেহেতু একবার না করেছিল তো তার জন্য আমি খুবই ভয় পাচ্ছিলাম। কিন্তু অনেকেই আমি দেখছিলাম ওগুলোর এগেনস্টে গিয়ে ফটো ভিডিও নিচ্ছিলো, বাট তাও আমিও সেখানে কিছু মুখে কথা না বলে আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছি। খুবই রেয়ার, বাট খুব সুন্দর লেগেছে জায়গাটা। এখানে আবার আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে তো এক জায়গায় লেখাই ছিল, মানে নট অনলি এক জায়গায়, বিভিন্ন জায়গায় জায়গায় লেখা ছিল নো ব্লগিং অ্যালাউড। আই ডোন্ট নো হোয়াট দ্য রিজন বিহাইন্ড ইট, বাট স্টিল শেয়ার করতে সেরকম পারলাম না। প্রচণ্ড দারুণ মানে রেস্টুরেন্টটা ছিল, ওগুলো রুফটপ আর কি, লঞ্চ টার্মিনালের একদম পাশেই, সো ভিউটা দারুণ ছিল। তো এনিওয়েজ, ইনস্টা হ্যান্ডেলে কটা ছবি আপলোড করবো, আমি ইনস্টা হ্যান্ডেলটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ গিয়ে ফলো করে দিও, আস্তে আস্তে ফটোগুলো আপলোড করতে থাকবো, তো ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।